গাড়ি চালানোর আগে গাড়ি স্টার্ট দেওয়ার আগে আপনার যেই বিষয়গুলো ভেরিফাই করা দরকার যে জিনিসগুলো আপনাকে অবশ্যই কন্ট্রোল করা দরকার সেগুলোর মধ্যে প্রথম হয়েছে যখন গাড়িতে যা বসবেন আপনার সিট ঠিক করবেন আপনার দিলে সিট বা সে দিলে বলে ঠিক করবেন পজিশনে যে গুইদা আপনি যে গাড়ি চালাইবেন গাড়ি চালাইতে গেলে আপনার সিট বেল্ট ঠিক আছে কি না মাপ ঠিক আছে কি না ঠিক করা মানে পজিশন আপনার পজিশন ঠিক করা তারপরে আপনার লুকিং গ্লাস ঠিক করা যে আপনি যেখানে বসেন সেখান থেকে লুকিং ক্লাস দেখতে পান ঠিকঠাক মতো বাইরের যে তিনটা লুকিং গ্লাস আছে ভিতরে এবং বাইরের সেগুলো দেখা তারপরে সিট বেল্ট পরা তারপরে আপনার গাড়ির হেড রেস্ট এটাকে বলা হয় পশ্চাৎ এটা আপনার মাপ মতো ঠিক করা এই চারটা কাজ আপনার গাড়ির ভিতরে বসেই করতে হবে গাড়ি চালু দেওয়ার আগে স্টার্ট দেওয়ার আগে চাবি মোড দেওয়ার আগে এই কাজগুলো করতে হবে এটাকে বলা হয় রেগুলা রেগুলারশিয় দায় ফেরত আরে প্রিমাদি দিনিসেয়ারে একই দারে উন বেই হলো গাড়ি চালানোর আগে আপনাকে এই কাজগুলো করতে হবে এরপরে দেখেন আরও কিছু কাজ আছে যেমন ধরেন গাড়িতে বসার আগেই যেটা করবেন আপনি যে আপনার গাড়ির মোটর ঠিক আছে কি না গাড়ির মোটরের তেল আছে কিনা গ্যাস আছে কিনা পানি ঠিক আছে কিনা এগুলো চেক করা এটা করতে হবে এছাড়া গাড়ির ভিতরে আপনার যেই বাটনগুলো আছে অনেক বাটন থাকে সেই বাটনগুলো ঠিকঠাক মতো চলে কি না সেটাও চেক করা এগুলো গুরুত্বপূর্ণ কাজ এবং এর মধ্যে যে কাজটা বেশি ইম্পর্টেন্ট গুইদা পরীক্ষার দিন আপনাকে চেক করবে যে আপনি আপনার চেয়ারটা ঠিক করতে পারেন আপনি গাড়িতে বসে গাড়ি চালাবেন না আপনার নিজের পজিশন নিজের আরামদায়ক ব্যবস্থাটা আপনি করে নেবেন যে আপনি যদি গাড়িতে বসেন ধরেন এরকম করে বসলেন যে আপনি স্টিয়ারিং এরকম করে ধরে রয়েছেন এরকম করে তো ধরে তো গাড়ি চালাতে পারবেন না আপনার স্টিয়ারিং থাকবে আপনার একদম কম হতো যেন আপনি ঘুরাইতে পারেন আবার অনেক কাছে না এরকম করে থাকবে না যেন আপনি দুই হাত দিয়ে ঘুরাইতে পারেন সুন্দর মতো কোনো বাধা না আসে তারপরে আপনি যেখানে বসবেন সেখানে অনেকক্ষণ বসে থাকতে হবে যদি আপনি এরকম করে বসে থাকেন বোঝা হইয়া তাহলে আপনি ব্যথা পাইতে পারেন আপনার বিরক্তি সে পড়তে পারে এই বিষয়গুলো কিন্তু ম্যাজিস্ট্রেট আপনার পিছন থেকে দেখবে যে আপনি কেমন করে করেন আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করব তারপরে পার্কিং বা সস্তা নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে লুকিং গ্লাসের কথা বলতেছিলাম লুকিং গ্লাস ঠিক করা যেমন আপনার এখন যেখানে এইখান যে পজিশনটা আছেন আপনি যেখানে বসে থাকবেন সেখান থেকে পিছনে গাড়ি দেখা যায় আপনার গাড়ির পিছনের অংশ দেখা যায় এবার মাঝখানে লুকিং গ্লাস দিয়ে আপনি যেন গাড়ির পিছনের যে গাড়িটা আছে তাকেও দেখতে পারেন ওই পজিশনে ঠিক করে নেওয়া এগুলো রেগুলারে করা যায় নড়াচড়া করানো যায় এগুলো করে নিতে হবে তারপরে নিজের সুবিধা মতো চেয়ার ঠিক করে নেওয়া চেয়ার সামনে বা পিছনে নেওয়া যায় তারপর স্ট্যান্ডিং ওচা করা যায় নিচা করা যায় যে লম্বা যে খাটো তার মতো করে সে বসাইতে পারবে তারপরে লুকিং গ্লাস দিয়ে যে যেন আপনি পিছনের সাইডের অংশটা ভালো করে দেখেন গাড়ি এবং সেটা ঠিক করা তারপরে আপনি যখন গাড়ি চালিতে যাইবেন তখন আপনাকে আরেকটা বিষয় কনফার্ম করতে হবে সেটা হচ্ছে আপনার গাড়িতে ডকুমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা যেমন ধরুন ইন্স্যুরেন্সের পেপার আছে কিনা তারপরে কার্তাজি সার্কুলেশন আছে কিনা তারপরে তেরে মুবিলে মোবাইলে ত্রিভুজ মোবাইল আছে কিনা তারপরে গাড়ির নাম্বার প্লেট ঠিক আছে কিনা গাড়িতে আপনি চালাবেন যে আপনার পাতেনটা ঠিক আছে কিনা এই কয়টা বিষয় কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে গাড়ি চালানোর আগে ধরেন আপনি কোনো কারণে গাড়ির কোনো ডকুমেন্টস বাসায় নিছেন কিন্তু আপনি সেটা গাড়িতে আনতে ভুলে গেছেন তাহলে কিন্তু আর গাড়ি চালাতে পারবেন না ইন্স্যুরেন্সের আপনি বাসায় রেখে আসছেন ভুল করে গাড়ির সাথে নাই তাহলে কিন্তু বিপদ আসছে চিরকুলা চিরকুলাও যাকে বলা হয় গাড়ির বই তারপরে ত্রেয়াঙ্গুলে মোবিলে থাকতে হবে ত্রিভুজ মোবাইল তারপরে যেমন আপনার অবশ্যই বাদেন্তে পকেটের নিয়ে ঘুরতে হবে বাজেন অনেক পাওয়ারফুল ডকুমেন্টস এটা থাকতে হবে এই কয়টা জিনিস আমরা যদি ভেরিফাই করি গাড়ি চালানোর আগে তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না সবাই কি ক্লিয়ার সবাই ক্লিয়ার এখন আমি থিওরি আলোচনায় ঢুকবো আপনাদের কিনা এখন থিউরিতে